নমস্কার, শুভ সন্ধ্যা। সংবাদ পড়ছি সমর্পিতা ভট্টাচার্য। করোনা প্রতিরোধে 21 দিনের লকডাউন শেষ হওয়ার দিন অর্থাৎ আগামীকাল সকাল 10টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে উদ্দেশ্য করে ভাষণ দেবেন। এই ভাষণের সময় লকডাউনের সময়সীমা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন। লকডাউন চলাকালে আন্তরাজ্য পণ্য পরিবহনকারী লরি চলাচলে কোনো বাধা নেই। পণ্য আনার জন্য শূন্য লরিও গন্তব্যে যেতে পারবে, এর জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আজ দৈনন্দিন প্রেস ব্রিফিংয়ে এটা জানিয়েছেন কেন্দ্রীয় অধিকর্তারা। লকডাউনের সময় অত্যাবশ্যক পণ্যের যাতে সংকট না হয় সেদিকে নজর রাখতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে। अन्य विभागों के अधिकारियों की भी पुलिस मदद लेकर एनफोर्समेंट कर रही है। एनएसएस और एनसीसी के कैडेट्स भी पुलिस की एनफोर्समेंट में सहयोग दे रहे हैं। শিলচরের সাংসদ রাজদীপ রায় বলেছেন, বরাকে নতুন করে করোনা পজিটিভের সম্ভাবনা কম। অন্য রাজ্য থেকে লোকজন আসা বন্ধ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। বরাকের প্রথম করোনা রোগী ক্যান্সার সহ অন্যান্য রোগে আক্রান্ত, তাই তার নিরাময়ে অনেক সময় লাগবে। শিলচর লকডাউনের পরে বরাক উপত্যকা আর তিনটা মেজর শহর, বিশেষ করে শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে আমরা কোনো মেজর স্পার্ট কিংবা মেজর স্পাইক ইন কোভিড কেসেস আমরা দেখতে পাইনি। তাতে একটা জিনিস নিঃসন্দেহভাবে বলা যায় যে লকডাউনের পরে আমাদের এখানে বাইরের থেকে আসা কেস পজিটিভ সেরকম আমাদের কাছে নেই। একটা একটা প্রাইমারি ফিয়ার আমাদের থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন বাইরের থেকে যদি কেস এসে যদি আমাদের এখানে নেগেটিভ লোকদেরকে পজিটিভে কনভার্ট করে, তাহলে আমাদের আরেকটা দুই নম্বর রাউন্ড অফ যুদ্ধ আরম্ভ করতে হবে। আরেকটা জিনিস আপনার মাধ্যমে আমি বরাক উপত্যকার জনসাধারণকে জানাতে চাই যে শিলচর মেডিকেল কলেজে পর্যাপ্ত পরিমাণে আইসোলেশন বেড, আইসিইউ বেড, ভেন্টিলেটর ফেসিলিটি সব আছে। আর আমাদের এই অঞ্চলের ডাক্তাররা যেভাবে চেষ্টা করে যাচ্ছে, একটা টিমে প্রায় আমরা দেখেছি বিগত কিছুদিন আগে প্রায় 40 জনের উপরে কোয়ারেন্টাইন পিরিয়ড চলছে। তো ওদের 14 দিনের কোয়ারেন্টাইন হয়ে গেলে ওরা আবার 7 দিনের জন্য আবার কাজে লেগে যাবে। ডাক্তারদের মনোবল খুব চরমে আছে, ভালো আছে। ডাক্তাররা সবাই মিলে নার্সদের সঙ্গে, প্যারামেডিক, অন্য যারা আছে সবাইকে নিয়ে একসঙ্গে হাই স্পিরিটসে আছে। আর এটাও বলা দরকার যে আমাদের এই অঞ্চলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিগত 10-12 দিনের মধ্যে উনি 3 বার এসছেন রিভিউ মিটিং নেওয়ার জন্য। আমাদের মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল 1 বার এসছেন, আগামী দিনে দরকার পড়লে আরও আসবে। তবে হ্যাঁ, বরাক উপত্যকা, উই আর রেডি টু ফাইট কোভিড-19। লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সমস্যা হয়েছে পঠন পাঠনে। এই সমস্যা দূর করতে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় অনলাইনে পঠনের ব্যবস্থা করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা অন্য মিডিয়ার মাধ্যমে শিক্ষকরা পড়াতে শুরু করেছেন, যাতে পাঠ্যক্রম শেষ করা যায়, শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় বা বেশি পিছিয়ে না যায়, সেজন্যই এই অনলাইন পঠন ব্যবস্থা। এতে সমস্যা অনেকটা লাঘব হবে বলে অভিমত প্রকাশ করেছেন শিক্ষকরা। শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ অমিত বৈদ্য এ ব্যাপারে তার অভিমত তুলে ধরেছেন। And there is a fair chances that the lockdown period may get extended to contain the spread of coronavirus. All the academic institutions are closed and the students are not able to attend their regular classes since the declaration of lockdown or even before that as per the state government directives. So that there won't be any academic loss to the students because of lockdown, teachers of KV Shilchar have started with online classes for its primary, secondary and senior secondary classes. Digital class timetable was shared and teachers are using Google Classroom, Zoom Cloud Meeting and other suitable apps to take live classes. WhatsApp and Telegram apps are also been effectively used to share e-content, to share YouTube link of topics, to assign homework and to collect the feedback. There is a saying, necessity is the mother of invention. Here I can say that necessity is the mother of search and innovation, as many innovative and interesting way of teaching and learning was nowadays adopted by the teachers. The students are found very excited about all these digital classes, are taking deep interest and are learning, and the move has also been appreciated by the parents and other stakeholders. Hope other schools under the central and state sector are putting their all possible effort and are effectively using the digital platform of teaching in the greater interest of the students in this hard time. It is a great learning opportunity for all. Wishing all a very happy Bihu. Please stay at home and stay safe and follow all the government advisories. Thank you.
করোনা সংক্রমণ ঠেকাতে জারি করা 21 দিনের লকডাউন আগামীকাল শেষ হচ্ছে। তবে এরপর আরও দু সপ্তাহ শর্ত সাপেক্ষে লকডাউন থাকবে। অসমে লকডাউন শিথিল করা হবে। রাজ্যকে রেড, ব্লু ও গ্রিন তিনটি জোনে ভাগ করা হবে। রেড জোন বিপজ্জনক এলাকা, গ্রিন নিরাপদ। তবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, সেলুন বন্ধ থাকবে। চলাচল করবে না কোনো পাবলিক ট্রান্সপোর্ট। শর্ত সাপেক্ষে চলবে প্রাইভেট গাড়ি। সরকারি কার্যালয় খুলবে কম সংখ্যক কর্মী নিয়ে। খাদ্যপণ্য সরবরাহ ছাড়া আন্তঃজেলা যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে রোগী বা ওষুধ পরিবহনের অনুমতি থাকবে। সব ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেন্দ্র লকডাউন বৃদ্ধি ঘোষণা করার পর রাজ্য সরকার বিস্তারিত নির্দেশিকা জারি করবে বলে জানা গেছে। শিলচরে করোনা সংক্রমণ ঠেকাতে অ্যাম্বুলেন্স ও স্যানিটাইজেশন করা হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য বিভাগ এই বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখছে। আগামীকাল সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন। এ দিনটি সমরাষ্ট্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। অসম অনুসূচিত জাতি পরিষদের সদস্য অশোক বৈদ্য এ দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরেছেন। ১৪ এপ্রিল বাবা সাহেব ডাক্তার বি আর আম্বেদকরের 130তম জন্মদিবস। এই দিবস আমরা সবাই মিলে বাবা সাহেবকে স্মরণ করব সামাজিক দূরত্ব বজায় রেখে। আজকে যে ভারতবর্ষের যে প্রেক্ষাপটে বিশেষ করে তফসিলি জনগণ, পিছিয়ে পড়া জনগণ, ভারতবর্ষের বিভিন্ন কুপ্রথা কুসংস্কার যিনি মুক্তি দেখিয়েছিলেন, আজকে সেই ভারতবর্ষের যে পট পরিবর্তন হয়েছে যতটুক তার মধ্যে বাবাসাহেবের অনেক অবদান। বাবাসাহেবের যে তিনটি মন্ত্র, বিশেষ করে যে একত্রিত হও, শিক্ষিত হও এবং আন্দোলনে ব্রতী হও, সেই তিনটি মন্ত্র নিয়ে বিশেষ করে তফসিলি জনগণ, পিছিয়ে পড়া জনগণ এবং ভারতের সমস্ত জনগণ ভারত বাবাসাহেবের সেই মন্ত্র নিয়ে আজকের যে ভারতবর্ষ আমরা দেখছি, আধুনিক যে ভারতবর্ষে আমরা প্রবেশ করছি, সেখানে বাবাসাহেবের অনেক অবদান। আপনারা করোনার বিস্তার ঠেকাতে কাছাড় কৃষি বিজ্ঞান কেন্দ্র লকডাউনের সময় কিছু নিয়ম মেনে চলতে কৃষকদের পরামর্শ দিয়েছে। জমির ফসল কাটায় সামাজিক দূরত্ব বজায় রাখা, রাসায়নিক স্প্রে করার সময় মাস্ক ব্যবহার করা, পণ্য কোল্ড স্টোরেজে রাখা, কৃষি পণ্য বিক্রি করতে রেলওয়ে জোনের সঙ্গে যোগাযোগ করা, পণ্য কৃষি বিভাগের কাজে বিক্রি করা ছাড়াও মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয়েছে। কৃষকদের নিজ নিজ সুরক্ষার প্রতি যত্নবান হতে বলা হয়েছে। ভাগা বাম বিদ্যাপীঠ স্কুলে কোয়ারেন্টাইনে থাকা মিজোরামের 268 জন পরিযায়ী শ্রমিককে মুক্ত করে দেওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিবেশী রাজ্য থেকে আসায় তাদের 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বলেছেন, লকডাউনে উপার্জনহীন লোকদের সহায়তায় কেন্দ্র এবং রাজ্য সরকার নানা প্রকল্পে অর্থ বরাদ্দ করেছে। অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে সুবিধা প্রাপকদের এই অর্থ দেওয়া হয়েছে। এই অসুবিধার কথা চিন্তা করিয়া আমি সামান্য রিলিফ দিয়া পঞ্চায়েতেও এরাকে 1000 টাকা প্রত্যেক মহিলা আপনার অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকে, আরো 500 টাকা করে ঢুকিব। বিধবা যারা এরার অ্যাকাউন্টে 1000 করে ঢুকে, যে বৃদ্ধা যারা এরার অ্যাকাউন্টে ঢুকে, বিধবা মানে যারা বৃদ্ধা বৃদ্ধ যারা এরারে ঢুকে, বিকলাঙ্গ এরারে ঢুকে, এর বাদে কৃষকসকলের যারা যারা পিএম কিষাণের এরা 2000 করে ঢুকে, মানে মুখ্যমন্ত্রী শাহসুজুরির যারা নাম গেছে এরা 2500 করে ঢুকে, আর 850 টাকা করে সিলিন্ডার দেওয়ার লাগে গভর্নমেন্টে দিছে, এরপরে 5 কেজি করে রেশন দিছে, এরপরেও 3 মাসের আপনার ইলেকট্রিকের বিল ফ্রি করে দিছে। একমাত্র কারণ হয়েছে আপনারা গড়তেনে বাড়িতে না গড়তেনে বাড়িলেও এই রুগী গুবাই যাব, আর রোগ যদি একজনের হয়ে যায় আস্তা গাউর হয়ে যাব। এর লাগিন ফইলা নিজে বাঁচিলে আল্লাহর নাম।
করোনা সংক্রমণ নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলা হচ্ছে বলে মন্তব্য করলেন সাইবার বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্য। তিনি বলেন, গুজবে কান না দিয়ে জনগণের উচিত সরকারি বক্তব্যে নজর রাখা। আপনারা সবাই জানেন, এই করোনা মহামারীর সাথে সাথে এই ইন্টারনেটের মাধ্যমে নানা রকমের ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিশ্চয় অনেক রকমের খবর পাচ্ছেন, সব খবর কিন্তু সঠিক নয়। তাই আপনারা বুঝতে হবে যে গুজবে মন দিতে হবে না, এবং এটা কিভাবে করবেন, ভারত সরকার এবং রাজ্য সরকার নিজের পোর্টালের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে নানা রকম বিজ্ঞাপন দিচ্ছে, যেটাতে মিথস এবং ফ্যাক্টসের মধ্যে যে পার্থক্যটাও বোঝানো হচ্ছে। আর বিশেষ করে আপনারা দেখবেন যে নানা রকম তথ্য দেওয়া হয়, যে তথ্যর মাধ্যমে আপনাকে বলা হবে যে ঔষধ করলে ভালো বা আপনি এই এইরকম জিনিস খাবেন না, এইরকম খাবেন, এটা হলে ভালো হবে, আপনার ইমিউনিটি এইভাবে বাড়বে। যা কিছু করার আগে তথ্য, সঠিক তথ্যতে মন দেবেন, এবং বিশেষ করে সরকারি পোর্টালের মাধ্যমে যা দেওয়া হচ্ছে এটাকে বিশ্বাস। আর যখনই আপনার নিজের অসুবিধা হবে, হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, তাছাড়া ডাক্তাররা আছেন, আপনারা জানাবেন, কিন্তু কোনো বিভ্রান্তিতে যাতে পড়েন না, নিজেকে বাঁচিয়ে রাখবেন, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা আসছে। করোনা ভাইরাস ঠেকাতে জারি করা লকডাউনের সময় বিলিতি সুরার দোকানগুলি বন্ধ থাকার ফলে বেড়ে গিয়েছিল অবৈধ দেশি মদ উৎপাদনের মাত্রা। এই দেশি মদ খেয়ে বিষক্রিয়ায় মানুষের মৃত্যু ঘটতে পারে এই আশঙ্কা থেকে রাজ্যের আবগারি বিভাগ আজ থেকে অনুমোদিত বিদেশি সুরার দোকান শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দিয়েছে। রাজ্যের সর্বত্র সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকান খোলা থাকবে, তবে দোকান কর্মীদের বাড়ি থেকে আনা নেওয়া করতে হবে। দোকানের সামনে দূরত্ব বজায় রেখে ক্রেতাদের লাইন থাকবে, দোকানকে স্যানিটাইজেশন করতে হবে। সুরার দোকান বা বটলিং প্ল্যান্টে যারা কাজ করবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, কর্মীর সংখ্যা সীমিত রাখতে হবে, নির্দেশিকা লঙ্ঘন করলে লাইসেন্স বাতিল করা হবে বলেও আবগারি বিভাগ সতর্ক করে দিয়েছে। লকডাউন তাই এবার ঘরে বসে বিহু উপভোগ করার আহ্বান জানালো অসম পুলিশ। গান গেয়ে পুলিশ কর্মীরা জনতাকে মনোরঞ্জন করতে পথে নেমেছেন। তাদের ইচ্ছে মানুষ নিরাপদে ঘরের ভিতর থেকেই বিহু উপভোগ করুক এবার। আজমল ফাউন্ডেশনের উদ্যোগে ও নেতাজি যুব ছাত্র সংস্থার সহযোগিতায় ঘুঙ্গুর, শিলকুড়ি, ভরাখাই সহ পশ্চিম সোনাই এলাকায় গতকাল খাদ্য সামগ্রী বন্টন করা হয়। এতে অংশ নেন ইউডিএফ এর কেন্দ্রীয় মুখপাত্র করিমুদ্দিন বড়ভূইয়া, নেতাজি যুব ছাত্র সংস্থার দিলু দাস, রাজদীপ রায়, তাছাড়াও মকসুদুল চৌধুরী, অভিজিৎ ভট্টাচার্য, টিঙ্কু নাগ, শৈলেন রায় প্রমুখ। এর আগে ফাউন্ডেশন শিলচর শহরের নানা স্থানে সামগ্রী বন্টন করেছে। এর মধ্যে ছিল চাল, ডাল, সাবান, তেল, নুন, আলু ইত্যাদি। গতকাল ও আজ দুদিন লকডাউনে গৃহবন্দী মানুষকে খাদ্য সামগ্রী দিল শিলচর আজাদহীন রোডের সুধীরচন্দ ডেভেলপমেন্ট কমিটি। গতকাল সুধীরচন্দ সরণিতে 200 পরিবারকে চাল, ডাল, তেল, নুন, সয়াবিন, মশলা তুলে দেন কমিটির সভাপতি সুদর্শন চন্দ, সম্পাদক অভিজিৎ রায়, বনমালী ভট্টাচার্য, অনুজ ভট্টাচার্য, সত্যব্রত চৌধুরী, সুহাশিস চন্দ, রঘুনন্দন ভট্টাচার্য প্রমুখ। সংস্থার পক্ষ থেকে ন্যাশনাল হাইওয়ের ত্রিনয়নী ইলেকট্রিক্যাল ওয়ার্কের কাছে অনুরূপভাবে সামগ্রী বন্টন করা হয়। তারাপুর রেলস্টেশন চত্বরে আটকা পড়া যাত্রীদের খাদ্য বিতরণ করল রাজীব করের নেতৃত্বে ভাষা শহীদ স্টেশন দাবি কমিটি। অসহায়দের পাশে দাঁড়াতে পেরে কমিটি নিজেদের কৃতার্থ মনে করছে।
জীবনযাপন করে এবং ভিক্ষুক আছেন, এখানে কিছু মানুষ আছেন যারা পেশায় এটাই তাদের পেশার জায়গা বা ভবঘুরে মানুষও আছেন, তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করছি প্রতিদিন যতদিন লকডাউন না উঠছে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাটা আমাদের কাজ এবং সেটা আমরা করছি সরকারি নিয়ম মেনে, এবং রান্না করা খাবার আমরা তাদের খেতে দিচ্ছি। এখানে দেখছেন আপনারা লাইনের লোক দাঁড়িয়ে আছেন সবাই, এই কাজটা করতে পেরেছি। লকডাউনের ফলে রেল স্টেশন, অন্নপূর্ণা ঘাট সহ নানা স্থানে আটকে পড়া লোকদের রান্না করা খাদ্য সামগ্রী বন্টন করল স্বস্তিপুরের দুর্গাপূজা কমিটি। তারাপুরের এই কমিটি নিজ এলাকা থেকে শুরু করে রেল স্টেশনে এসে খাদ্য বিতরণ করে। উপভোক্তাদের খাদ্য বিতরণ করে এ ধরনের কাজে অন্যান্যদের এগিয়ে আসতে উৎসাহ যুগিয়েছেন কমিটির সদস্যরা। এ কর্মসূচিতে অংশ নেন তাপস নাথ, রাজা দেবনাথ, গোবিন্দ বর্মন, বাপ্পা রায়, জগবন্ধু বর্মন, গোবিন্দ সাহা প্রমুখ। প্রায় হাজারখানেক মানুষকে তারা রান্না করা খাদ্য সামগ্রী দেন। হাইলাকান্দির গাগলাছড়া চা বাগানে ত্রাণ সামগ্রী বন্টন করলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রহীতারা ত্রাণ নেন এখানে, রাহুলের সঙ্গে অন্যান্যরাও ছিলেন। লকডাউনের ফলে আর্থিক দৈন্যতার শিকার শিল্পী এবং সংবাদকর্মীদের খাদ্য সামগ্রী বিতরণ করল শিলচর ইউথ কয়ার এবং বরাক কণ্ঠ পত্রিকা গোষ্ঠী। গতকাল শিলচরের 14 জন শিল্পী এবং 5 জন সংবাদকর্মীকে সামগ্রী বন্টন করা হয়। সামগ্রী বন্টন করেন স্বর্ণালী চৌধুরী, সন্তোষ চন্দ্র, দেবাঞ্জন মুখোপাধ্যায়, বিকাশ চক্রবর্তী, গৌতম তালুকদার, তাপস সূত্রধর, নিরুপম বড়ভূয়া, বাপি রায়, শঙ্কর বিশ্বাস প্রমুখ। সামগ্রী বন্টন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তা সন্তোষ চন্দ্র। সঙ্গীতের মাধ্যমে জনসচেতনতা গড়তে মাঠে নামল লালা পুলিশ। পুলিশ কর্মীরা গান গিয়ে করোনা সম্পর্কে মানুষকে ঘরে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। আজ সংবাদ এ পর্যন্তই, নমস্কার।